নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইন্টারনেট সল্ভটেক ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব প্যান কার্ড অ্যাপ্লিকেশনের স্টেটাস কিভাবে আমরা চেক করব। তো পুরো ভিডিওটি বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুদের একটা কথা বলে রাখি, আপনারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন সাধারণত NSDL অথবা UTI থেকে করে থাকেন। এই দুটো সংস্থা থেকে আপনারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন করে থাকেন। তা আমি পার্ট পার্ট করে NSDL এবং UTI থেকে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্টেটাস কিভাবে চেক করতে হবে, তো সেই বিষয়ে এই ভিডিওতে আমি দেখাবো। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুদের আমি ফার্স্টে UTI প্যান অ্যাপ্লিকেশন স্টেটাস কিভাবে দেখবেন প্রথমে আমি এই ভিডিওতে দেখাচ্ছি, পার্ট পার্ট করে আমি দেখাবো। ফার্স্ট আমি UTI প্যান অ্যাপ্লিকেশন স্টেটাস কিভাবে দেখবেন সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে? তো বন্ধুদের ফার্স্টে রিকোয়েস্ট করবো, আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর UTI প্যান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, UTI প্যান স্ট্যাটাস বলে সার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা, সার্চ করার পর দেখুন ফার্স্টে লেখা আছে ট্র্যাক ইওর প্যান অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ফার্স্টের লিঙ্কটিতে ক্লিক করতে হবে আমাদের। এসব লিঙ্কগুলো আমি টোটাল ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি ক্লিক করে আপনারা ডাইরেক্ট আপনারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, ফার্স্টে আমি লিঙ্কটি ক্লিক করছি, ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, ফার্স্টে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? পেজ ওপেন হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন, অ্যাপ্লিকেশন নম্বর বা কুপন নাম্বার, UTI এর অ্যাপ্লিকেশন নাম্বার এবং কুপন নাম্বার দুটোই একই নম্বর, ঠিক আছে? আচ্ছা, আমি সাপোজ একটা কুপন নাম্বার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, কুপন নাম্বারটি দেওয়ার পর আপনারা জন্ম তারিখটা দেবেন এখানে, ডেট অফ বার্থ, ঠিক আছে? এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আপনারা ক্যাপচা কোডটা দেবেন, ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনারা সাবমিট করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো বন্ধুদের একটাই রিকোয়েস্ট করতে পারি, UTI প্যান অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে মোবাইল থেকে দেখতে গেলে একটু প্রবলেম হচ্ছে। আপনারা যদি ডেস্কটপ বা ল্যাপটপ যদি থাকে ওখান থেকে দেখার চেষ্টা করবেন, কেননা মোবাইল থেকে দেখলে কিছুটা সমস্যা হচ্ছে। সুতরাং আপনারা কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এবার আমরা NSDL প্যান অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আপনাদের দেখাবো, ঠিক আছে? আপনারা ফার্স্টে গুগলে টাইপ করবেন NSDL প্যান স্ট্যাটাস, ঠিক আছে? প্যান স্ট্যাটাস, আচ্ছা, লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখুন ফার্স্টে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন, প্যান অথবা ট্যান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? আচ্ছা, আমি লিঙ্কগুলো অবশ্য আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জন্য আপনারা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টের লিঙ্কটিতে আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর আপনারা ফার্স্টে এরকম একটা দেখতে পাবেন, পেজ ওপেন হবে, এরকম একটা পেজ ওপেন হবে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করবেন প্যান, যদি প্যান কার্ড হয় তাহলে প্যান কার্ড হবে, ট্যান ট্যান হলে তাহলে ট্যান হবে, ঠিক আছে? আমি প্যান কার্ড যেহেতু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জন্য এই ভিডিওটি করেছি, তা সুতরাং প্যান নিউ অথবা চেঞ্জ রিকোয়েস্ট ফার্স্টের অপশনটিতে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করার পর অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা আছে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবেন, ঠিক আছে? আমি সাপোজ একটা দিচ্ছি। বন্ধুরা, আমি সাপোজ একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার ক্যাপচা কোডটা দিলাম, ক্যাপচা কোডটা দিলাম এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর সাবমিট করলাম, ঠিক আছে? আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবেন এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? সাবমিট করলে স্ট্যাটাস যেটা আছে স্ট্যাটাস সেটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, ইওর প্যান হ্যাজ বিন ডিসপ্যাচ 26 জুন 2017, ঠিক আছে? মানে এই প্যান কার্ডটা সাকসেসফুল হয়েছে, মানে প্যান পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন দেওয়া আছে, ঠিক আছে?
এভাবে আপনারা প্যান কার্ডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।